আসসালামু আলাইকুম দর্শক, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন। অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন, বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সবাইকে দেখার সুযোগ করে দিতে দেবার জন্য বিনীত অনুরোধ করছি। বরাবরের মতো আপনাদের সঙ্গে আজকে উপস্থাপনা রেজাউল করিম, পরিচালনা মোহাম্মদ রাসেল সরকার, ভিডিও সম্পাদনা মোহাম্মদ রাজীব সরকার। আজ শ্রীমতী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে শেষ পর্যায়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। শ্রোতা দর্শক, 1980 সনের সাধারণ নির্বাচনে এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদ, 1980 সনের জানুয়ারি মাসে ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় ফিরে আসেন। সেই নির্বাচনে মেদক লোকসভা থেকে সংসদ নির্বাচিত হন। 23 জুন নতুন দিল্লিতে একটি অ্যারোবেটিক ম্যানুভার প্রদর্শন করতে গিয়ে একটি বিমান দুর্ঘটনায় সঞ্জয় নিহত হন। 1980 সনে সঞ্জয় গান্ধীর স্বদেশ উৎপাদিত গাড়ি বাজারে আনার স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্দিরা গান্ধী সঞ্জয়ের ডেনায় জর্জরিত সংস্থা মারুতি উদ্যোগকে রাস্তায়ত্ব করেন এবং সারা বিশ্বে অটোমোবাইল কোম্পানিগুলির কাছে যৌথ উদ্যোগে দরপত্র আহ্বান করেন। জাপানের সুজুকিকে সহকারী হিসাবে নির্বাচিত করা হয়। 1984 সনে এই সংস্থা এটি প্রথম ভারতে উৎপাদিত গাড়ি বাজারজাতকরণ করে। সুপ্রিয় দর্শক, সঞ্জয় গান্ধীর মৃত্যুর সময় ইন্দিরা গান্ধীকে একমাত্র পরিবারের সদস্যদের বিশ্বাস করতেন এবং সেই কারণে সঞ্জয়ের মৃত্যুর পর তিনি রাজীব গান্ধীকে রাজনীতিতে যোগ দিতে রাজি করেন। উল্লেখ্য, রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক ছিলেন না। প্রধানমন্ত্রীর কার্যভার তার কর্মচারীদের মধ্যে ছিলেন HY সারদা প্রসাদ, তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর তথ্য উপদেষ্টা ও বক্তৃতা লেখক। অপারেশন ব্লু স্টার, 1977 সনের নির্বাচনের পর শিখ প্রধান আকালি দলের নেতৃত্বাধীন একটি জোট উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যের ক্ষমতায় আসে। আকালি দলের ভাঙন ধরাতে ও শিখদের মধ্যে থেকে জনসমর্থন আদায় করতে ইন্দিরা গান্ধীর কংগ্রেস রক্ষণশীল ধর্মীয় নেতা জান্নাইস সিং ভিন্দান ওয়াংলেনকে পাঞ্জাবের রাজনীতিতে গুরুত্ব অর্জনের সহায়তা করেন। পরবর্তীকালে ভিন্দান ওয়ালের সংগঠনের দমদমি টাকসাল সন্ত নিরঙ্করি মিশন নামে একটি ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়ে এবং ভিন্দান ওয়ালের বিরুদ্ধে পাঞ্জাবের কেশরী সংবাদপত্রের মালিক জগৎ নারায়ণকে হত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ভিন্দান ওয়ালে নিজেকে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন করে ফেলেন এবং আকালি দলে যোগ দেন। 1982 সনের জুলাই মাসে তিনি আনন্দপুর প্রভাব রূপায়ণের দাবিতে প্রচার চালান। এই প্রস্তাবে শিখ সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাবের জন্য বৃহত্তর স্বায়ত্ব শাসনের দাবি জানানো হয়েছিল। আনন্দপুরের প্রস্তাবের সমর্থকদের সরকারি আধিকারিক ও পুলিশ হেনস্থা শুরু করলে ভিন্দান ওয়ালের সমর্থকদের একটি অংশ সহ শিখদের একটি ছোট গোষ্ঠীর উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ে। 1982 সনের ভিন্দান ওয়ালের ও প্রায় 200 জন সশস্ত্র অনুগামী স্বর্ণ মন্দিরের কাছে গুরু নানক নিবাস নামে একটি অতিশালা একত্রিত হন। প্রিয় দর্শক, 1983 সনের মধ্যে স্বর্ণ মন্দিরের চত্বর অনেক জঙ্গির কাছে একটি দুর্গে পরিণত হয়। দ্য স্টেটমেন্ট পরবর্তীকালে জানিয়েছেন যে মন্দিরের চত্বরে লাইট মেশিন গান ও সেমি অটোমেটিক রাইফেল নিয়ে আসা হয়েছিল বলে জানা যায়। 1983 সনের 23 এপ্রিল পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল AS পাটোওয়াল মন্দির চত্বর থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। পরদিন শিরোমণি আকালি দলের তদন্তাধীন সভাপতি হরচন্দ্র সিং লঙ্গোওয়াল এই হত্যাকাণ্ডে ভিন্দান ওয়ালের জড়িয়ে থাকার কথা সুনিশ্চিত করেন। বেশ কয়েকবার আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান চেষ্টা ব্যর্থ হওয়ার পর 1984 সনের জুন মাসে ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে আদেশ করেন
স্বর্ণ মন্দিরে প্রবেশ করে চত্বর থেকে ভিন্দ্রানওয়ালের ও তার অনুগামীদের সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর ট্যাঙ্ক সহ ভারী কামান ব্যবহার করে এই অভিযানের কোড নাম ছিল দেওয়া হয়েছিল অপারেশন ব্লু স্টার। মন্দিরের চত্বরে অবস্থিত আকাল তখন বেদি ও শিখ গ্রন্থাগার সহ বেশ কিছু অংশ এই অপারেশনের ফলে অত্যন্ত ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংসপ্রাপ্ত হয়। সেই সঙ্গে অনেক শিখ জঙ্গি ও নিরাপরাধ তীর্থযাত্রীদেরও মৃত্যু ঘটে। হতাহতের সংখ্যা অনুমান করা হয় কয়েকশো থেকে কয়েক হাজারের মধ্যে। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক কারণে এই অভিযানকে ব্যবহার করার অভিযোগ ওঠে। হরজিন্দর সিং নীলগির বলেছিলেন যে 1984 সনের শেষ দিকে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে জয়লাভের জন্য নিজেকে এক মহান নায়িকা রূপে তুলে ধরতে ইন্দিরা গান্ধী স্বর্ণ মন্দিরের সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। ভারতে ও বিদেশে শিখরা এই অভিযানের তীব্র নিন্দা করেন। ভারতীয় সামরিক বাহিনীতে এই অভিযানের পর শিখ জওয়ানদের বিদ্রোহ কয়েকটি ঘটনা ঘটেছিল। দর্শক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জীবন। সব মিলিয়ে প্রায় 15 বছর ভারত শাসন করেছেন ইন্দিরা গান্ধী। দুঃখ রাজনীতিবিদ ইন্দিরা গান্ধী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন ভারতে। 25 বছর পর ভারতে তথা বিশ্বের রাজনৈতিক অঙ্গনে স্মরণ করছে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। ইন্দিরা গান্ধীর পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আর কোনো নারী এখনও আসেননি। ভারতের প্রধানমন্ত্রী পরে ইন্দিরা সবুজ বিপ্লব পাকিস্তান এর বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে যুদ্ধ জয়লাভ অভ্যন্তরীণ পুনর্গঠন সুস্পষ্ট বিদেশ নীতি নির্ধারণ এবং একাধিক প্রকল্প রূপায়ণ করেন। তার পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা যান এবং আরেক পুত্র রাজীব গান্ধী এক আত্মঘাতী বোমা হামলায় মারা যান। দুই পুত্রবধূ মানেকা গান্ধী ও সোনিয়া গান্ধী বেঁচে আছেন। ব্যক্তিগত জীবনে ইন্দিরা গান্ধী অত্যন্ত শৌখিন মানুষ ছিলেন। ইন্দিরা গান্ধী ফিরোজ গান্ধীর ফিরোজ জাহাঙ্গীরের সঙ্গে বিয়ে। ইন্দিরা গান্ধী ফিরোজ জাহাঙ্গীরকে ভালোবাসতেন। তিনি ছিলেন জরুথাস্ত্রবাদী। ইন্দিরা তার পিতাকে ফিরোজের ব্যাপারে জানালে তার পিতা জওহরলাল নেহরু ফিরোজকে ধর্ম বদলে হিন্দু ধর্মে রূপান্তরিত হওয়ার অনুরোধ করেন, কিন্তু ফিরোজ ধর্ম পরিবর্তন করার প্রস্তাব ফিরিয়ে দেন। তখন ইন্দিরা তার বাবাকে বোঝান হিন্দু ধর্ম ও জরাথুষ্টবাদের মূল উৎস একই, এই দুটোই আসলে একই ধর্ম। প্রমাণ হিসেবে তিনি যুক্তি দেখান জরাথুষ্টবাদের জেন্দ্র আবেস্তার বর্ণিত প্রধান দেবতা আহুরা মাজদা আর ঋগ্বেদের বর্ণিত প্রধান দেবতা অসুর মেধা মূলত একই দেবতা। পরিস্থিতি বিবেচনায় মহাত্মা গান্ধী ফিরোজকে দত্তক সন্তান হিসেবে গ্রহণ করেন, ফলে ফিরোজের নাম হয় ফিরোজ গান্ধী। এরপর ইন্দিরার সঙ্গে তার বিয়ে হয় এবং ইন্দিরার নামও হয় ইন্দিরা গান্ধী। এভাবে রক্ত সম্পর্ক নয় বরং রাজনৈতিক সম্পর্কের মাধ্যমে ইন্দিরা গান্ধী পরিবারের সদস্য হয়ে ওঠেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যু। 1984 সনের জুন মাসে ইন্দিরা গান্ধীর আদেশে শিখদের পবিত্র ধর্মশালা স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনা হানা দেয়। তার খেসারতে ইন্দিরা গান্ধী দেন সে বছরই 31 অক্টোবর। তার নিজের দেহরক্ষীরাই তার জীবনের প্রদীপ নিভিয়ে দেয়। পরপরে তিনি যেখানে থাকুন না কেন সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন সেই প্রত্যাশায় রইল। শুধু ফিরোজ গান্ধীর জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠানটি সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত দিন। অন্যকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। ক্ষুদ্র জ্ঞানে ইন্দিরা গান্ধীর জীবনের বিস্তৃত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি ইন্দিরা গান্ধীর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। তবুও আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গণে ক্ষমা করে দেবেন। ভুলগুলো ধুয়ে দিলে আমি অবশ্যই শুদ্ধ নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিশ্চিত, দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।